গণভবন এখন একটা খামার বাড়ি হয়ে গেছে। আমি ইতিমধ্যে আপনাদেরকে যখন কোভিড-19 এর অতিমারি দেখা দেয় সারা বিশ্বব্যাপী খাদ্য মন্দা, তখন আহ্বান করেছি 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। আসলে বাংলাদেশের মাটি তো সোনার মাটি। স্বাধীনতার পর জাতির পিতাকে অনেকে, অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনার এখানে তো কিছুই নাই, কোনো সম্পদ নাই, আপনি কি দিয়ে দেশ গড়বেন? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, আমি মাটি মানুষ দেই আমি দেশ গড়ব, এবং সেটাই হলো বাস্তব। তা আমি আপনাদের আবারও আহ্বান করি, কারণ বিশ্বব্যাপী খাদ্য মন্দা কিন্তু রয়ে গেছে, কিন্তু আমাদের দেশের মানুষের জন্য কষ্ট না হয় তার জন্য আমরা আহ্বান করছি, 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, প্রতিটি জমিতে ফসল ফলাতে হবে, নিজের খাবার আমরা নিজে নেব, কারো হাতে হাত পেতে চলবো না, কারো মুখাপেক্ষী আমরা হব না আমাদের, এবং সেটা করলে যে পারা যায় সেটা কিন্তু আমরা প্রমাণ করেছি। আর আমি যখন বলি আগে নিজে করি, আমার যত দাদার বাড়িতে আমার যত জমি জমি ছিল যা অনাবাদি সেগুলি সাফ করে আমরা কিন্তু চালু ইতিমধ্যে ফসল উৎপাদন শুরু করে দিয়েছি। এমনকি গণভবন এখন একটা খামার বাড়ি হয়ে গেছে, সেখানে আমি সবই উৎপাদন করতে পারি, সে ব্যবস্থাও আমি নিয়েছি, কারণ কাউকে কিছু উপদেশ দিতে গেলে নিজেরটা তো আগে করতে হয়।